মসজিদে যেতে বাধা দিও না আমায়, মাদ্রাসায় যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মাদ্রাসায় যেতে বাধা দিও না আমায়। আমি মাদ্রাসাতে কোরআন পড়ে, আমি মাদ্রাসাতে কোরআন পড়ে পড়ব না মাস্টার কাবায়। এই কাবাটা কার? জোরে বলেন না, কার? আমি মাদ্রাসাতে কোরআন পড়ে পড়ব না মাস্টার কাবায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মাদ্রাসায় যেতে বাধা দিও না আমায়। এটা হচ্ছে যাকাত, ফেতরা, দান সদকার সময়। কথা বলেন ঠিক কিনা? জাকাতের সময়, আসলে জাকাত রমজানের শুরু থেকে দিতে পারেন, বছরের যে কোনো সময় দিতে পারেন, কিন্তু আমরা বর্তমান সমাজে আমরা রমজান মাসে এটা বেশি দেই, তাই কি না? এই জন্য আজকে আমরা জাকাত সম্পর্কে আলোচনা করব। জাকাতের আল্লাহ পাক কি নির্দেশ দিয়েছেন, জাকাত না দেওয়ার কি ক্ষতি, জাকাত দিলে কি পুরস্কার, জাকাত ফেতরা এবং দান সদকা, দান সদকা খয়রাত সম্পর্কে রমজান মাসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে সদকা করতেন, দান করতেন অনেক বেশি পরিমাণ, অন্য মাসের চেয়ে বেশি। কারণ অন্য মাসে এক টাকা দান করলে পারে যে সওয়াব হয়, এই মাসে যে এক টাকা দান করলে সওয়াব কম হবে না বেশি হবে? 70% বাড়িয়ে দিয়েছেন কে? সুতরাং এই যে সওয়াব অন্য মাসের তুলনায় এই মাসে কম না বেশি, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য মাসের তুলনায় রমজান মাসে সদকা বেশি করতেন না কম করতেন? অনেক বেশি করতেন। সুতরাং জাকাতের ব্যাপারে কোরআনে অনেক আয়াত রয়েছে, যেহেতু তিনটে বিষয় আলোচনা করা লাগবে, কয়টা? জোরে বলেন, তিনটা, জাকাত ফিতরা এবং দান সদকা। জাকাত ফিতরা, দান সদকা খয়রাত, এই জন্য আমরা ভূমিকায় যাব না, সরাসরি কোরআন থেকেই আমরা আলোচনা শুরু করব। সকলে পড়ে ইনশাআল্লাহ, আরেকটু জোরে পড়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যদি আমরা পড়ি, আমলের নিয়তে বলার এবং আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দিবেন কে? আরেকটু জোরে বলেন না কে? আল্লাহ পাক, আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের নির্দেশ কোরআনে অনেক জায়গাতে দিয়েছেন, আমরা দু একটি জায়গা থেকে আলোচনা করে সামনের দিকে বেরোব। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুস সাকাতা ওয়া রুকউ মা'আর রাকিঈন। আরেকটু জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, যেখানে যাকাতের কথা আছে ওই জায়গাতে নামাজের কথা আছে না? নাই। বর্তমান সমাজে অনেক মানুষ আছে, অনেক ধনাঢ্যশীল ব্যক্তি আছে, ওরা যাকাত দেয়, এমন যাকাত দেওয়া দেয়, এমন শাড়ি দেয়, এমন লুঙ্গি দেয়, একদিন পরে ধুয়ে দিলে পরে ওই লুঙ্গি দ্বিতীয় দিন পরা যায় না, শুধু নাম পুটায় সিরিয়াল দেয়। ওরে বাবা, ঢাকা দেখবেন যে সিরিয়াল দেয়, 1000 শাড়ি দিয়েছি, বাবা রে বাবা, 5000 শাড়ি দিয়েছি, 10000 শাড়ি দিছে, এমন শাড়ি দিছে এপার থেকে ওপার সব দেখা যায়, আছে না নাই? তোরে শাড়ি দিবার কইছে কে? দিলে ভালোটা দেওয়া দরকার, কথা কন ঠিক কি না? শাড়ি দিলে 1000 টাকা দিয়ে একটা শাড়ি দে মানুষে, কই যে বায়না দিয়ে বানায়, কি দিয়ে বানায়? শাড়ি কিন্তু যারা এইভাবে দেয়, এই শাড়ি কিন্তু আসলে মাঠে কেউ কিনে পড়ে না, দোকান থেকে একজন মানুষ এই শাড়ি কিনে কেউ পড়ে না, এটা মনে করেন যে জায়গা মতো যারা শাড়ি তৈরি করে ওইখানে অর্ডার দেয়, ট্যাকে এতগুলো শাড়ি এতটি দেওয়া লাগবে, কেমনে দিবে জানি না, এটাই তো বাজেট নাকি? ঠেকা এতটি শাড়ি দেওয়া লাগবে, এতগুলা কেমনে দিবে, কোন বাজেটে দিবে, ভালো দিবে না খারাপ দিবে, আমার দেখার সময় নেই, তুমি দিবে? তারা কি করবে? বায়না অনুযায়ী মাল দিয়ে দেয়, ডেলিভারি দেয়, কথা কানের আছে না নাই? এগুলি দেওয়ার চেয়ে না দেওয়াই, তোমার 5000 কেডা দিবার কইছে, 500 দাও, ভালো দেখে দাও, ভালো দেখে দাও। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দিক, জোরে বলেন আমিন। সুতরাং যারা যাকাত দেয়, যাকাত যেমন ফরজ, নামাজও তেমন ফরজ, কথা বলেন ঠিক কি না?
সুতরাং নামাজও পড়া লাগবে, যাকাতও দেওয়া লাগবে। খালি যাকাত দিয়ে কেউ যদি মুসলমান দাবি করে, আপনারা বলেন ও নামাজ পড়ে না, ও মুসলমান না, ও কি মুসলমান? লা সলাত আলা দিন লা সলাত আলা ইমানা বাইনাল কুফরি ওয়াল আবদি তারকুস সলাত। কাফের আর সলাতের মধ্যে পার্থক্য, কাফের সলাত পড়ে না আর মুমিন সলাত পড়ে, কথা কন ঠিক কি না? কাফের কি করে না? সলাত পড়ে না, আর মুমিন কি করে? সলাত পড়ে। তো যাকাতের নির্দেশ কোরআনে আছে না নাই? অনেক জায়গাতে আছে। এরপরে সূরাতুল নূর 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ এখানে বললেন, সূরা নূরের 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বললেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো আর যাকাত দাও, আর আমার রাসূলকে তোমাদের জন্য জীবন আদর্শ দিয়েছি, আমার রাসূল বিশ্ব নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আমরা রাসূলের আনুগত্য ভুলেই গেছি, কথা বলেন ঠিক কি না? আজকে আমাদের দিকে তাকালে যে আমরা রাসূলের সুন্নত নিয়ে চলি, রাসূলের আনুগত্য করি, এরকম মনেই হয় না, কি বলেন? কথা ঠিক কি না? কয়জনের দিকে তাকালে বিশ্ব নবীর কথা মনে পড়ে, আল্লাহর কথা মনে পড়ে? ও মুসলমানেরা, যদিও এমন কিছু মানুষ রয়েছে ওদের দিকে তাকালে পারে মনে হয় যে মনে হয় বড় আল্লাহর ওলি, কিন্তু শয়তানের বড় ভাই আছে না নাই? আবু জাহেলের তো দাঁড়িয়ে আছিল, কি আছিল? আবু জেহেলের দাঁড়িয়ে আছিল, রবি ঠাকুরের আছে না? আছে না? দাঁড়িয়ে রাখলে কি ইমানদার হওয়া যায়? আবার বহির্বিশ্ব দেখবে যে না মুসলিম কান্টির সাথে খুব ভালো সম্পর্ক আছে, মুসলিম কান্টির সাথে খুব ভালো দহরম মহরম আছে। দাঁড়িয়ে রাখলে বহির্বিশ্ব তো অনেক দেশের মানুষ জানে না যে মোদী হিন্দু না মুসলমান, দাঁড়িয়ে দেখে মনেও তো করতে পারে যে না ভালোই হয়েছে, মানাইছে ভালো, কথা কন ঠিক কি না? আরো নিচে নামা লাগবে, যাই। ও মুসলমানেরা, শুধু দাঁড়িয়ে থাকলে পরে আল্লাহর ওলি মনে করা যাবে না, কারণ অনেক দাঁড়িয়ে আছে, টুপি আছে, বড় জুব্বা আছে, কিন্তু ওদের ভিতরটা শেরেক দিয়ে ভরা, কথা বলেন ঠিক আছে না নাই? অভিভাবক হচ্ছেন একজন, তার নাম কি? জোরে বলেন, জোরে বলেন। অভিভাবক হচ্ছেন একজন, তার নাম হচ্ছে আল্লাহ পাক। আর আমরা এমন মানুষকে মনে করি যে এইটি আমাদের সমাজের অভিভাবক, আসলে পারে সর্বনাশ। কত পাতি নেতারে মনে করি, যদি কোনো অনুষ্ঠানে দাওয়াত করি, আমাদের অভিভাবক আমাদের মাঝে উপস্থিত, কি না দান, কতক্ষণ আছে না নাই? নামাজ নাই, রোজা নাই, মুখে দাড়ি নাই, আল্লাহ নাই, পরকাল নাই, খালি ইসলামের বিরোধিতা করে, এরপরেও কি? আরে মাথায় টুপি দিয়ে কয় যে এটি আমাদের অভিভাবক, তাহলে ওইটা কি মোশরেক না ওইটা ইমানদার? বলেন তো, ওইটা এক নাম্বারের মোশরেক, মনে রাখবেন। শুধু আমাদের সময় এই যাকাত নয়, এই যাকাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি শুধু নবী ছিলেন না, তিনি রাসূল এবং নবীও। জোরে বলেন সুবহানাল্লাহ, নাবিয়াও ও রাসূলা, আল্লাহ পাক তার নামের সঙ্গে অ্যাড করে দিয়েছেন যে আমার ইসমাইল, উনি শুধু নবী না, উনি রাসূলের দায়িত্ব পালন করেছে, সুবহানাল্লাহ। বলে যারা রাসূল, সব নবীরা কিন্তু রাসূল না, কিন্তু সব রাসূল নবী, কারণ নবীদের ভিতরে যে গুণ আছে এই গুণটা প্রত্যেকটা রাসূলের মধ্যে আছে, কিন্তু একটা রাসূলের ভিতরে যে গুণ আছে সেই গুণটা সব নবীর মধ্যে নাই, কারণ রাসূল এটা পার্সোনাল একটা জিনিস, কথা বলেন ঠিক কি না? ও মুসলমানেরা, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম সূরাতুল মারিয়াম 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হযরত ইসমাইল তার পরিবারকে ডাক দিয়ে বললেন, যাকাতের নির্দেশ দিলেন, ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস সালাতি ওয়াস যাকাতি
ঘোষণা করেছেন কে? আমার আল্লাহ জানিয়ে দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আহলাহু মানে পরিবারকে বোঝানো হয়েছে, তার পরিবারকে নির্দেশ দিলেন, তার সমস্ত উম্মতদেরকে নির্দেশ দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ ধন সম্পদ দান করে দিয়েছে, তোমাদের যাকাত দেওয়া লাগবে। এই যাকাতের কথা শুধু বিশ্ব নবী বলেন নাই, প্রত্যেকটা নবী রাসূলের জামানায় কম বেশি যাকাত আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন। মনে করতে পারেন যে না, যাকাত মনে হয় শুধু আমাদের উপরে, না শুধু আমাদের উপরে নয়, এরপরে আমার আল্লাহ তার ব্যাপারে বলছেন, তিনি যখন দোলনায়, তিনি কোথায়, তিনজন শিশু ছোটবেলায় কথা বলেছেন, দোলনাতে কথা বলেছেন, তার মধ্যে হজরতে ঈসা রুহুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাম, যাকে পিতা সারা আল্লাহ দুনিয়াতে এনেছেন, তিনি একজন। তিনি দোলনা থেকে তার কমকে দেখেন যাকাতের কথা বললেন। তার কম যখন তাকে প্রশ্ন করেছিলেন, তোমার পরিচয় সম্পর্কে বলো, তিনি তার কমকে জানিয়ে দিলে দিয়েছিলেন, ওয়া জাআলানি মুবারাক কান আইনামা কুনতা ওয়া আউসানি বিসসালাতি ওয়াসসাকাতি মা দুমতু হাইয়ান। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার কওমকে ডেকে ডেকে বললেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে নবী হিসেবে রাসূল হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছেন, আর আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আমি যেন সনাত কায়েম করি আর যাকাত দেই। দেখেন শুধু আমাদের সময় নাই, যাকাত প্রত্যেকটা নবীর সময় এই যাকাত কম বেশি আল্লাহ পাক ফরজ করে দিয়েছিলেন। এবার এই যে একটি সমাজে আমরা বসবাস করি, কথা বলেন ঠিক কিনা, এই সমাজে বসবাস করি কিনা, একটি সমাজে আমরা বসবাস করি, একটা ওয়ার্ডে আমরা একটা ওয়ার্ডে বসবাস করি, একটা ইউনিয়নে, একটা থানায়, একটা জেলায়, একটা দেশে, কথা বলেন ঠিক কিনা। সুতরাং এই সমাজের দায়িত্বশীল যারা হবে, সমাজের নেতা যাদেরকে আপনি বাড়াবেন, তাদের মধ্যে গুণ থাকবে আটটা। কয়টা গুণের কথা বলছি? আটটা গুণ থাকবে। এই আটটা গুণের ভিতরে সমাজের নেতা আপনি যাকে বানিয়েছেন, আপনার সমাজের নেতার ভিতরে চতুর্থ নাম্বার গুণ থাকবে, সে যাকাত দিবে মানুষকে। কথা কি মনে থাকবে? যে নেতা যাকাত দিবে না হিসাব করে, ওই মানুষটাকে যদি সমাজের নেতা, দেশের নেতা বানান, কিয়ামতের ময়দানে যাকাত না দেওয়ার কারণে ওই নেতাও জাহান্নামে যাবে, আপনারা ওই নেতার সঙ্গে জাহান্নামে চলে যাবে। এবার শুনেন, নেতা যদি যাকাত দেয় কি দেয় না, এটা আপনার দেখার দরকার আছে না নাই? আছে না নাই? দেখেই তোরে ভোট দিয়ে নেতা বানাবেন, তাই কি না? সুতরাং সূরাতুল আম্বিয়ার 73 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, নেতার মধ্যে গুণ থাকবে আটটা, চতুর্থ নাম্বার হচ্ছে সে যাকাত দিবে। কি দিবে? কথা কি বোঝেন? কি দিবে? ওকে কথা বলেন, তার যাকাত দেওয়া লাগবে। আপনি দেখবেন ওই নেতা যাকাত দেয় কিনা। وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين. الله أكبر. নেতা ওই মানুষকে বানানো লাগবে যে নেতা এই কোরআন দিয়ে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে। ডাকবে কার দিকে? কথা বলেন, কথা বলেন, আল্লাহর দিকে ডাকবে নেতা। কি দিয়ে? আল্লাহ পাক বললেন, নেতা ওই মানুষটারে বানাও যে মানুষটা কোরআন দিয়ে মানুষকে, তার জনগণকে আল্লাহর দিকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওই নেতা অবশ্যই সলাত কায়েম করা লাগবে, তার ইউনিয়নের মধ্যে ঘোষণা করে দিবে, আমার ইউনিয়নে যে মুসলমান দাবি করে তার নামাজ পড়া লাগবে, যদি না পড়ে আমার ইউনিয়ন থেকে বের হয়ে চলে যাবে, এটা তোর থাকার অধিকার নাই।
যে নেতাই কথাগুলি বলতে পারবে শক্ত করে, নরম ভাষায় না। আল্লাহ যেহেতু শক্ত করে বলছেন, নরম করে বলার কোন সুযোগ আছে? কথা বলেন, কোন সুযোগ নাই। এরপরে ওই নেতা গোলাম হবে তিন নম্বরে একমাত্র আল্লাহর। কার গোলাম হবে? ঈশ্বরে বলেন, ওয়াকানুলানা আবিদিন, আর একমাত্র গোলামি করবে আমার আল্লাহর। অমুসলমানের চতুর্থ নম্বরে ওই নেতার জাকাত দেওয়া লাগবে, যদি জাকাত না দেয় ওই নেতা কিয়ামতের মাঠে জাহান্নামে যাবে। ওই মানুষটার যে নেতা বানাবে ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। এবার আপনারা মনের সাথে মিলাবেন, কারণ আমার বলার দরকার আমি বলছি, কিন্তু আমল তো সবার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? মনের সাথে মিলায় দেখবেন যে এই নেতা নামাজ পড়ে কিনা, কোরআন দিয়ে মানুষকে আহ্বান করে কিনা, এই নেতা আল্লাহর গোলামি করে কিনা, এই নেতা যাকাত দেয় কিনা। এগুলি যদি নেতার মধ্যে থাকে তাকে সমাজে ভোট দিয়ে নেতা বানান, আর যদি না থাকে ওইটারে যদি ভোট দিয়ে নেতা বানান, কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সঙ্গে আপনাদের কোনো সম্পর্ক থাকবে না। সূরাতুল আল ইমরান 28 নম্বর আয়াত, তাফসীর দেখবেন, সময় নেই ওদিকে যাওয়ার। সুতরাং মুসলমানেরা, আমরা এমন মানুষকে সমাজের দায়িত্ব দেই, এই মানুষগুলি গরিব মানুষকে যাকাত দেওয়া তো দূরের কথা, গরিব মানুষের হক নষ্ট করে ওই মানুষটার শুভাকাঙ্ক্ষী যারা আছে, নিকটবর্তী যারা আছে, তাদেরকে খালি পেট ভরা। আমার নেত্রী 1,00,000 টাকা দিয়েছে, আমার দেখা যাবে না কোনটা কোন দল করে না দেখে, গরিব মানুষ দেখে দেখে ওদের কাছে টাকা পৌঁছে দেওয়া লাগবে। কিন্তু বর্তমান অবস্থা হলো আমার নেত্রী আমাকে দিয়েছে, আমার দলে যারা এর পার্সেন্টেজ পাবে শুধু তারা। ঠিক মানে, এক হাজার ভাগ ঠিক কথা, কান ঠিক কিনা? ঠিক গেল কত দূর চিন্তা করে নেবার, কারণ আমার নিকটবর্তী যারা, আমি তো তাদেরকে দেব না কি এ কথা বলেন না কেন? আমার নিকটবর্তী যারা, আমি কি তাদেরকেই তো দেব? আমাদের সরকার 2,500 করে টাকা দিয়েছে, কয় হাজার? 2,500 করে টাকা দিয়েছে করোনাকালীন সময়, গত বছরও দিয়েছিল, কিন্তু এমন ব্যক্তিদের নাম গেছে মাস গেলে 1,00,000 টাকার উম ভাড়া পায়। আচ্ছা বলেন ওই মানুষটাকে টাকা পাওয়ার যোগ্য? কথা বলেন না কেন? 10 তলার মালিক, 12 তলার মালিক, 5 তলার মালিক, 6 তলার মালিক, 8 তলার মালিক, এরা যদি মনে করেন যে ওই 2,500 টাকা করে পায়, গরিব মানুষ যদি না পায়, তাহলে এটা কি হইলো? কথা বলেন, এই লিস্টে কি নেত্রী মানুষের ঘরে ঘরে আসে নিছে, নাকি সমাজের যারা দায়িত্বশীল তারা দিছে? এই কথা কান না কেন? তারা এই জন্য দিছে যে ওটা আমার, ও কি আরে হয় 10 তলার মালিক কিন্তু ওটা আমার লোক, 2,500 টাকা বলে তো আমার পিছনে ঘুরবে, কথা কান না কেন? এটাই বাস্তবতা, এটাই বর্তমান চলছে। ঠিক মানে 1,000 বার ঠিক, আমি না জানে তো বলতেছি না, জানেই তো বলছি। এবারও যারা পাইছে, যাদের নাম লিস্টে, যাদের আমি নাম দেখলাম মাথাই নষ্ট, নাম বলবো না আমি, লিস্টে যাদের নাম আছে যারাই টাকা পাইছে, কই কোনো ভ্যানালাতে এই টাকাটা পাইলো না? একটা ভ্যানালা পাওয়া দরকার ছিল, একটা দিন মজুর পাওয়া প্রয়োজন ছিল এই টাকাটা, একজনও পায় নাই দিন মজুর ভ্যানালা, সব পাইছে একবারে যারা 1,00,000 টাকা, 50,000 টাকা যারা রুম ভাড়া পায়, যারা তালার মালিক হেরা খালি পায়। কথা কন আছে না নাই? যদি প্রমাণ নিতে চান আমার কাছে প্রমাণও আছে, আমি দিতে পারবো, সমস্যা নাই, আমি না জেনে কোনো কথা বলি না। এরপরে আসেন এই যাকাতের ব্যাপারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরুষদেরকে বলেছেন না, মা বোনদেরকেও বলেছেন, কারণ অনেক মা বোন জুমার দিন আসলে পান আশপাশে যে মা বোন গুলি আছে তারা আলোচনা শোনার জন্য কাজকর্ম আগেই সেরে রেখে, এই জন্য বলছি যাকাতের কথা বাসায় যা বলবেন, বাসায় আলোচনা এখানে শুনবেন, বাসায় যা বলার দরকার আছে না নাই? এই বলেন কথা বলেন আছে না নাই? আছে, আছে। আবার অনেক সময় কোরআন হাদিস যদি মা বোনরা বেশি জানে, আব্বা জানদের সমস্যা আছে না নাই? কথা কন আছে না নাই? আছে। আমি মাঝে মধ্যে এই একটি কথা বলে থাকি, সেটা হচ্ছে যে এটা কিসের দিন? গরমের দিন না? আমাদের এলাকাতে লোডশেডিং কম না বেশি? আরেকটু জোরে বলেন, গরমের দিন লোডশেডিং বেশি। ও আর শোনার পরে বাড়িতে চলে গেছে, প্রত্যেক জুমার দিনে বাড়িতে যায়া যায়া আপনি সুন্দরভাবে আলোচনাগুলি শোনায়, হুজুর এই এই আলোচনা করছে। এবার কারেন্ট চলে গেল,
কারেন চলে যাওয়ার পরে বাচ্চার মাকে ডাক দে বলতেছে তুমি একটু পাখা ঘোরাও আমি একটু আরাম করি। এবার পাখা ঘোরায় আর গোনে এক দুই তিন, এই গণকা একটু পরেই টের পাবা কেন গুলি। এরপরে একশো পর্যন্ত যখন হয়ে গেছে আস্তে করে পাখাটা বাচ্চার আব্বার হাতে দিয়ে বলে আমি এখন আরাম করে আপনি ঘুরান। আমি কি আমি এখন আরাম করে আপনি ঘুরান, আশ্চর্য আরে আমি আরাম করব তুমি ঘুরাবে কেন না? আল্লাহ পাক কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, নারী হচ্ছে পুরুষের পোশাক আর পুরুষ হচ্ছে নারীর পোশাক, সমান সমান ঘুরান। আর উপায় আছে কোরআন থেকে যদি কোনো দলিল দেয় এখানে না ঘুরায় কোনো উপায় আছে? মনে না চাইলেও ঘুরাইতেছে, ঘুরায় হচ্ছে বাচ্চার আব্বার গুনে বাচ্চার মা গুনতেছে এক দুই একশো হয়েছে, কয়বার তুমি নাও, কয় যে না কয়কা কয়, প্রত্যেকটা জায়গাতে পুরুষ যা পাবে নারী তার অর্ধেক। সুতরাং আমার ডবল হচ্ছেন আপনি পিতার জমি, পিতার জমি আপনার বোন যতটুকু পাবে তার সে ডবল পাবেন হচ্ছেন আপনি, আমি একশো বার আপনি দুইশো বার, বিপদ আছে না নাই? আমি কয়বার এবার মা বোনদেরকে আল্লাহ পাক ডেকে বলছেন আল্লাহ পাক মা বোনদেরকে ডেকে বললেন রূপ সৌন্দর্য প্রদর্শন করে জাহেলি জামানার মতো জাহেলি মেয়েদের মতো তোমরা ঘরের বাইরে চলে যাও না, তোমরা সালাত প্রতিষ্ঠা করো আর তোমরা যাকাত দাও। আছে না নাই? যাকাত মা বোনদেরও যাকাত দেওয়া লাগবে, শুধু আব্বা জানটা দিবে এ পর্যন্তই কিন্তু শেষটা, কারণ স্বর্ণ রৌপ্য তাদের কাছেই জমা থাকে, কথা বলেন ঠিক কি না? তাদেরকে উদ্বুদ্ধ করবেন, কারো পাঁচ ভরি সোনা আছে, কারো দশ ভরি আছে, এমনও আছে প্রত্যেক বছর দুই তিন ভরি করে সোনা নেয় ঈদের ভিতরে। আছে না নাই? কাপড় মনে করেন যে দশ সেট আছে, দশটা কাপড় আছে, এরপরে ঈদের মধ্যে আসলে পর আবার ষাট সেট নেওয়া লাগে, গত ঈদে নিয়েছে ওইটাই তো সুকেস্তে বাই করে নাই, এই যে আবার চারটে লাগবে। আছে না নাই? জাকাত দেওয়া লাগবে, জাকাত দেওয়া লাগবে, কারণ সমাজের গরিব মানুষ আছে, আপনি এদেরকে কাপড় গুলি দিয়ে দেন, ওরা পরুক ওরা পরুক, তা না হলে অবশ্যই জবাবদিহিতা করা লাগবে। যাদের স্ত্রী যাদের মেয়েরা এরকম বেশি চায় ওদেরকে বোঝাবেন যে মা এইভাবে করা ঠিক নাই, বোঝাবেন যে আপনার ওয়াইফকে বোঝাবেন, আপনার স্ত্রীকে বোঝাবেন, এরপরে আপনার বোন যদি থাকে তাকে আপনি বোঝাবেন, যাদের অনেক কাপড় আছে, যাদের অনেক পোশাক আছে, এরপরেও নেয় এরকম আছে না নাই? যাতে এরকম না করে, যা আছে আলহামদুলিল্লাহ এগুলি পড়তে থাকো, আর বেশি থাকলে দিয়ে দাও গরিব মানুষকে, দরকার আছে না নাই? ও মুসলমানেরা এইবার শুনেন, এই যে মসজিদ এখানে হচ্ছে আপনারা এই মসজিদে দান করছেন, কমিটিরাও দান করতেছে, কথা বলেন ঠিক কি না? এই মসজিদের কমিটি যারা হবে আর এই মসজিদে দান সদকা যারা করবে আর যেমন দেখাশোনা যারা করবে, যারা দান করে তারাই তো মসজিদের রক্ষণাবেক্ষণ করে, কথা বলেন ঠিক কি না? এইবার এই মসজিদ কমিটিতে যারা থাকবে আপনারা যারা এই প্রতিষ্ঠানে দান করেন, এবার কান খুলে শোনেন, চারটা গুণ লাগবে, কয়টা আরো জোরে আর বা আপনার তো কমিটি নাও, চিন্তা করেন কে কোন খালি কয়টা গুণ, চারটা গুণ লাগবে, চারটা গুণ যদি কোন মানুষের ভিতরে না থাকে আমার আল্লাহ পাক বললেন মসজিদ কমিটি হওয়ার যোগ্যতা রাখে না, গুণ থাকা লাগবে। আপনারা তো রক্ষণাবেক্ষণ করছেন, যা লাগে তাই দিচ্ছেন, কথা বলেন ঠিক কি না? কমিটিটাও দায়িত্বশীল, আপনারাও কি দায়িত্বশীল? এইবার শুনেন সূরা তওবা ১৮ নম্বর আয়াত ইমান আনবে আল্লাহর উপরে, ইমান আনবে পরকালের উপরে, কয়টা গেল?
সরি পাঁচটা গুণ থাকবে, একটা ভুল হয়েছে, পাঁচটা গুণ থাকবে, কয়টা? ইয়াতে পাঁচটার কথা বলা হয়েছে। প্রথম নাম্বার আল্লাহর উপরে ঈমান আনবে, দুই নাম্বারে আখিরাতের উপরে ঈমান আনবে, আখিরাতকে বিশ্বাস করবে। আপনারা বলেন আখিরাতকে বিশ্বাস করবে যারা, ওরা কি অন্যায় করতে পারবে নাকি? কথা বলেন, কথা বলেন। যদি মনে করে আল্লাহর সামনে দাঁড়াবো, কি নিয়ে দাঁড়াবো, ওটা কি অন্যায় করা সম্ভব? কথা বলেন না কেন? অন্যায় করা কিন্তু সম্ভব না। মনোযোগ দিয়ে শোনেন। এরপরে সালাত অবশ্যই পড়া লাগবে, সালাত কায়েম করা লাগবে। কেমনে সালাত প্রতিষ্ঠা হয় সেই চেষ্টা করবে। এবার চতুর্থ নাম্বারে ওই মানুষটার অবশ্যই যাকাত দেওয়া লাগবে। দেখেন আল্লাহ পাক এখানে বললেন যে মুর্শিদের দায়িত্বশীল করা হবে, যাকাতের দরকার আছে না নাই? অবশ্যই যাকাতের দরকার রয়েছে। এরপরে বললেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আমার আল্লাহ ছাড়া কোন তাগুদের কাছে গোলামি করবে না। ভয় করবে একজন, তার নাম কি? আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় ছাড়া মসজিদ কমিটিতে যারা আছে, মুসল্লি যারা আছে, এদের কলিজার মধ্যে ভয় থাকবে কার? ভয় থাকবে একজনের, তার নাম কি? আল্লাহ। কোন তাগুতকে ভয় করে মসজিদ চালানো যাবে না। কিন্তু এই চারটি গুণ যাদের মধ্যে থাকবে না, এই চারটি গুণ যাদের মধ্যে নাই, আপনারা বলেন ওরা কি বিশ্বনবীর উত্তরসূরি না নরেন্দ্র মোদীর উত্তরসূরি? কথা কান না কেন? ওরা হচ্ছে নরেন্দ্র মোদীর উত্তরসূরি। বিশ্বনবীর কাজ হচ্ছে মসজিদ তৈরি করা, কথা বলেন ঠিক কিনা? কি কাজ? মসজিদ তৈরি করা। আর নরেন্দ্র মোদীর কাজ হচ্ছে মসজিদ ভাঙ্গা মন্দির বানানো, কথা কন ঠিক কিনা? মোদীর কাজ কি? মসজিদ ভাঙ্গা, এই যে বাবরি মসজিদটা ভেঙ্গে দেখেন তছনছ করে দিল, এই গজব এখন টের পাইতেছে কত দূর যায়, কথা বলেন না কেন? আজকে যে মসজিদ ভেঙ্গে তছনছ করে দিয়ে, আজকে বাবরি মসজিদটা ভেঙ্গে যখন সেই মিনারের উপরে থেকে মাইকগুলি খুলে খুলে নিচে ফেলে দিয়ে হনুমানের কেরুয়া পতাকা তুলে দিয়েছিল, তখন টের পায় নাই দুই দিন পরে আল্লাহর গজব শুরু হতে পারে। সেই গজব বর্তমান আছে না নাই? সমস্ত ভারতবর্ষ খালি থরথর করে কাঁপছে আর উপরের দিকে তাকিয়ে আছে। কোথায় তাকিয়ে আছে? ডোনাল্ড ট্রাম্প যেমন উপরের দিকে তাকিয়েছিল, ফ্রান্সের প্রেসিডেন্ট উপরের দিকে তাকিয়েছিল, চীনের প্রেসিডেন্ট উপরের দিকে তাকিয়েছিল। একমাত্র মুসলমানদের আল্লাহই পারে আমাদেরকে এই গজব থেকে বাঁচাইতে, কারণ গজবটা দিয়েছেন উনি, কথা কন ঠিক কিনা? যেই চীনে মুসলমানদের উপরে দিনের পর দিন নির্যাতন করেছে, যেই চীনে পর্দা হারাম করে দিয়েছিল, পর্দা পরে কোনো মুসলমান বাইরে বের হতে পারবে না, আল্লাহ এমন গজব দিছে, হিন্দু নাই, বৌদ্ধ নাই, খ্রিস্টান নাই, বিধর্মী নাই, ইহুদি নাই, সবাইকে একেবারে পর্দা কুইরে, ছেলে নাই, মেয়ে নাই, সকলকে পর্দা কুইরে এরপরে আল্লাহ পাক রাস্তায় নামিয়েছে, সোকো ঢাকে আলাইছে একবার, এমন একটা সানগ্লাস তৈরি করেছে। বর্তমান আবার দেখা যায় যে হাতে আপনার হ্যান্ড গ্লোভস নাই, কিন্তু সামনে এরকম ছাদ দিয়ে, চোখের সামনে একটা ছাদ দিছে, এরকম ছাদ আছে না নাই? এই ছাদে কি করোনা ঠেকাবে? তুমি যে শয়তানি করতেছো এইটাতে তো করোনা তোমাকে ধরবে, কারণ ওই যে এখন টের পাচ্ছে নরেন্দ্র মোদি, কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন হাজার হাজার মানুষ খালি সীতার আগুনে জ্বলছে, কথা বলেন ঠিক কিনা? কারণ মসজিদ ভেঙ্গে যারা মন্দির তৈরি করে ওদের গজব তো এরমই হওয়া দরকার, কথা কন ঠিক কিনা? সুতরাং নরেন্দ্র মোদীর কাজ হচ্ছে মসজিদ ভেঙ্গে মন্দির তৈরি করা, যাতে মানুষ মসজিদে না আসতে পারে, মসজিদে আসতে মানুষ বাধা প্রদান করে। আচ্ছা বলেন নরেন্দ্র মোদীর উত্তরসূরি আছে না নাই? মসজিদে আসতে যারা মানুষকে বাধা দেয় ওরা কি নরেন্দ্র মোদীর উত্তরসূরি না ওরা বিশ্বনবীর উত্তরসূরি? আর একটু জোরে বলেন কার উত্তরসূরি? ভারতবর্ষে যে অবস্থা চলছে, সমস্ত বিশ্বের জমিনে মুসলমানগুলি যদি আজকে যেখানে মুসলমান আছে, বিধর্মীরা যদি মুসলমানদেরকে সম্মান না দেয়, ইজ্জত না করে, তাদের উপরে থেকে যদি নির্যাতনের স্টিম রোলার যদি না কমিয়ে দেয়, আল্লাহ ইচ্ছা করলে পারে সমস্ত দেশগুলিতে করোনা দিয়ে আবার সিস্টেম করে দিতে পারে। আলেমদের উপরে, যেই দেশগুলিতে আলেমদের উপরে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, ইসলামের উপরে নির্যাতন হচ্ছে, কোরআনের উপরে নির্যাতন হচ্ছে,
অপেক্ষায় থাকো আল্লাহর গজব ধেয়ে আসতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ধরে ইন্না আযাবিলা শাদীদ, আল্লাহর ধরা হচ্ছে শক্ত ধরা। আল্লাহ ভারতকে ছাইরে দিয়ে থুইছিল, নরেন্দ্র মোদীকে বলেছিল তুই কর কি করতে পারিস, এই বছর তোরে ঠেলা দেব না, যখন সমস্ত বিশ্বে ঠেলা শেষ হয়ে যাবে তারপরে এককভাবে আমি তোরে ধরব। আল্লাহ ধরছে কিনা? আল্লাহ ধরছে কিনা? কথা বলেন, কথা বলেন। সুতরাং যারা মসজিদে ঢুকতে বাধা দেয়, যারা মাদ্রাসা বন্ধ করে দিয়ে মাদ্রাসায় কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে, কথা বলেন, এরকম আছে না নাই? আজকে আমরা তাদেরকে বলতে চাই গানের ভাষায়। কিসের ভাষায়? কিসের ভাষায়? মসজিদে যেতে বাধা দিও না আমায়, মাদ্রাসায় যেতে বাধা দিও না আমায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মাদ্রাসায় যেতে বাধা দিও না আমায়, আমি মাদ্রাসাতে কোরআন পড়ে, আমি মাদ্রাসাতে কোরআন পড়ে পড়ব না মাস্টার কাবায়। আমি মাদ্রাসাতে কোরআন পড়ে পড়ব না মাস্টার কাবায়, মসজিদে যেতে বাধা দিও না আমায়, মাদ্রাসায় যেতে বাধা দিও না আমায়, বাবরি মসজিদ ভেঙ্গে মুদি বানাইল মন্দির, সেই গজবে ভারত বর্ষ করোনায় অস্থির। এটা আমার বানানো গান, শুনেন। বাবরি মসজিদ ভেঙ্গে মুদি বানাইছে মন্দির, সেই গজবে ভারত বর্ষ করোনায় অস্থির, এখন সেই মন্দিরে দিয়ে তালা, এখন সেই মন্দিরে দিয়ে তালা, মসজিদে যায়া দোয়া চাই, আছে না নাই? মসজিদে যেতে বাধা দিও না আমায়, মাদ্রাসায় যেতে বাধা দিও না আমায়, করোনা নাই দোকান পাটে গার্মেন্টস ফ্যাক্টরিতে, করোনা নাই বাজার হাটে অফিস আদালতে, এই সমস্ত জায়গাতে করোনা আছে? করোনা নাই। কোথায় আছে? করোনা নাই দোকান পাটে গার্মেন্টস ফ্যাক্টরিতে, করোনা নাই বাজার হাটে অফিস আদালতে, এই দেশে করোনা আছে, এই দেশে করোনা আছে মসজিদে আর মাদ্রাসায়, কথা কন ঠিক কিনা? মসজিদে যেতে বাধা দিও না আমায়, মাদ্রাসায় যেতে বাধা দিও না আমায়, জোরে জোরে বলেন কথাগুলি ঠিক কিনা? জিকির করি লা ইলাহা, এরপরে বলবেন আপনার উপস্থিতি যখন বাড়বে একবারে, তখন আপনাকে সুযোগ দেবো, সমস্যা নেই, তিন চার মিনিট আগে কথা হয়েছে। জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যাকাত দিবেন আটটা জায়গায়, কয় জায়গায়? যাকাতের খাত কয়টা? আটটি খাতে আপনার যাকাত দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন আটটি খাতে আপনার যাকাত দেওয়া লাগবে। তওবার ৬০ নম্বর আয়াতের তাফসীর দেখবেন, যত সময় কম আমি ওদিকে যাচ্ছি না। ৬০ নম্বর আয়াতের তাফসীর কয়টা জায়গায় দিবেন? প্রথম নম্বর হচ্ছে ফকির, প্রথম নম্বর কি? ফকির। দুই নম্বরে মিসকিন, ফকির এবং মিসকিন, ফকির যারা ভিক্ষা করে বেড়ায়, মিসকিন যারা মানুষের কাছে কইতেও পারে না সইতেও পারে না, সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর লোক সমাজে আছে না? এরা কইতেও পারে না, কুরবানি দিতেও পারে না, গোশতের জন্য কারো কাছে যাইতেও পারে না, ওর বাড়িতে কুরবানির গোশত পৌঁছা দেওয়া আপনার জন্য দরকার, কথা বলেন ঠিক কিনা? হচ্ছে মিসকিন, যাকাত আদায় করার কাজে
যে মানুষটি নিয়োজিত আছে, এই কর্মচারী যারা আছে, আসলে যাকাত আদায় করবে হচ্ছে দেশের সরকার। এই দায়িত্বটা কার? সূরা হজের 41 নম্বর আয়াত, সূরা হজের আল্লাহ পাক বললেন, ঈমানদারদের আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ, জমিনে যদি ঈমানদাররা ক্ষমতা পায় প্রথম কাজ তারা করবে, কি কাজ করবে কথা বলেন, সলাত প্রতিষ্ঠা করবে, দুই নম্বরে তারা যাকাত আদায় করবে, বড় লোকের কাছ থেকে নিয়ে গরিব মানুষকে দিয়ে দিবে। এটা সরকারের কাজ। কার কাজ? সরকারের কাজ। মুসলমানেরা, এরপরে এই যে সরকার যে মানুষগুলিকে দায়িত্ব দিবে তোমরা আদায় করো, এই কর্মচারীদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে। এরপরে চতুর্থ নাম্বার, এমন ব্যক্তিকে দেওয়া যাবে, ওই ব্যক্তি হলো কাফের, ওই ব্যক্তি হিন্দু কিন্তু ইসলামী মাইন্ডের, ইসলামকে ভালোবাসে, আসে না নাই, যাকাতের কিছু টাকা তারে দিলে পারে সে মুসলমান হয়ে যেতে পারে, এদেরকে দিবেন, এদেরকে দিবেন। এরপরে পাঁচ নাম্বার, দাস মুক্তির জন্য আপনার এটা দিতে হবে। ছয় নাম্বার, ঋণগ্রস্ত মানুষ, আপনি জানেন সমাজে মানুষটা অনেক ঋণের মধ্যে পড়ে গেছে পরিবার চালাতে গিয়ে, এরকম গরিব মানুষ আছে না নাই, এদেরকে দিবেন। সাত নাম্বার, যুদ্ধের জন্য, যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য, ঢাল কেনার জন্য, তরবারি কেনার জন্য, যুদ্ধের ময়দানে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে, এখন তো ঢাল আর যুদ্ধের তরবারি, ঢাল তরবারির যুদ্ধ তো বর্তমান নাই, কিন্তু বর্তমান যেইভাবে ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গিয়ে ময়দানে যদি আপনার যে সমস্ত মানুষগুলি ময়দানে ঝাঁপিয়ে পড়বে, তাদের পরিবারের জন্য খরচ করেন, তাদের জন্য খরচ করেন, এখানে খরচ করা যাকাতের সরং, যুদ্ধের সরঞ্জাম কেনার জন্য আপনি এগুলো করতে পারেন। এরপরে মুসাফিরের জন্য আট নাম্বার, কার জন্য? এরপরে আট নাম্বার বললাম, এই আটটা জায়গাতে আপনি দিতে পারবেন। যাকাত না দেওয়ার শাস্তি আছে না নাই কথা বলেন, যাকাত না দেওয়ার শাস্তি রয়েছে। যাকাত না দেওয়ার শাস্তি হচ্ছে এই সম্পদগুলি কিয়ামতের মাঠে, সূরা তওবা 35 নম্বর আয়াত, সময় কম আমি সংক্ষেপে বলছি, যে এই সম্পদগুলি জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া আপনার কপালে সিল মারা হবে, পিঠে আপনার সিল মারা হবে, পিঠে ছ্যাক দেওয়া হবে। আচ্ছা বলেন, সম্পদ আগুন দিয়ে জ্বালায়া যদি পিঠে কপালে সমস্ত শরীরে ছ্যাক দেওয়া হয়, অবস্থা ভালো না খারাপ? শুধু তাই নয়, খুজুহু ফাগল্লুহু, আল্লাহ বলবেন এই এদেরকে ধর, এরা যাকাত দেয় নাই, এদেরকে ধরে ফেলবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউকা সাবউন যিরাআন ফাসলুকুন, এদেরকে 70 হাত শিকল দিয়ে বেঁধে ফেলো, হাত পা সব শিকল দিয়ে বাঁধো, বাঁধার পরে কি করো? সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম, এদের মাথার উপরে গরম পানি ঢেলে দাও, চিন্তা করেন অবস্থা কিন্তু খারাপ। সুম্মাল জাহিমা সাল্লুহু, আর এদের সর্বশেষ শাস্তি হলো এদেরকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। যাকাত দিবে যারা, সলাৎ পড়বে যারা, যাকাত দিবে যারা, আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন সূরাতুল বাকারার 277 নম্বর আয়াত, ওদের কোনো ভয় থাকবে না, ওদের কোনো চিন্তাও থাকবে না, জান্নাতে যাওয়ার কোনো চিন্তা থাকবে না, আর জাহান্নামে যাওয়ার কোনো ভয় কিয়ামতের মাঠে থাকবে না। সুতরাং যাদের সামর্থ্য আছে আমরা যাকাত দিয়ে দেবো, 100 টাকায় আড়াই টাকা, কয় টাকা কথা বলেন, কথা বলেন, 100 টাকায় কত দেবো? আড়াই টাকা দিয়ে দেবো ইনশাল্লাহ। এরকম হিসাব করে যা 50,000 টাকা আছে, 1,00,000 টাকা আছে, 5,00,000 আছে, হিসাব করে যাকাতের টাকাগুলি দিয়ে দেবো। আল্লাহ পাক আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দিক, আমিন। সাদাকাতুল ফিতর, এটা আদায় করার দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? সুতরাং সাদাকাতুল ফিতর, মুসলিম নারী পুরুষ ছোট বড় স্বাধীন দাস সকলের জন্য এটা হচ্ছে ফরজ। সহি বুখারীর হাদিস 1503 নম্বর হাদিস। আমরা অনেকে বলে থাকি ওয়াজিব, ওয়াজিব আর ফরজ কাছাকাছি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু সহি বুখারীতে ফরাদ শব্দটা রয়েছে, এই জন্য সহি বুখারীর 1503 নম্বর হাদিস, আরো কয়েকটা হাদিসের ভিতরে, সহি হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে। যাই হোক, সাদাকাতুল ফিতর আমাদের দেওয়ার দরকার আছে না নাই? এটা দিবেন ফকির আর মিসকিনকে, কাকে দিবেন? ফকির আর মিসকিনকে। কখন দিবেন? ঈদের মাঠে যাওয়ার আগেই। কখন দিবেন? ঈদের মাঠে যাওয়ার আগেই। আমাদের দেশে মনে নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন, গত বছর 70 টাকা ছিল, কত টাকা? 70 টাকা ছিল, এখন এই বছরও 70 আছে, কারণ পণ্যের দাম তো ওরকমই, রমজান মাস আসলে তো জিনিসের দাম বাইরে যায়, কথা কন ঠিক কিনা? সব দেশে কমে, আমাদের দেশে কি বাইরে যায়?
গার্মেন্টসের ডিউটি রমজান মাস আসার আগে 10 ঘন্টা, রমজান মাস আসলে বাড়ি 14 ঘন্টা। কথাগণ ঠিক কিনা? সারা বছর নাইট নাই, রমজান মাস আসলে বাড়ি নাইটের, যাতে করে এই শ্রমিকগুলি নামাজ না পড়তে পারে, এই শ্রমিকগুলি রোজা না রাখতে পারে, এটা হচ্ছে কায়দা। এই সমস্ত মালিকগুলি কিয়ামতের মাঠে বিচারের কাঠগড়ায় দাঁড়ায়া কাজের চাপের কারণে যদি রোজা রাখতে না পারে, নামাজ পড়তে না পারে, জবাব দিয়ে ওর জান্নাতে যাওয়া লাগবে। কারণ তুমি বিদেশিদের কাছ থেকে 100 টাকা কামাই করলে তোমার নিয়ম হলো 50% দাও শ্রমিকদেরকে, তুমি তো 10% দাও না। কথাখান ঠিক কি না? আপনারা কি জানেন একটা পণ্যের এক পিস কাপড়ে, এক পিস গার্মেন্টসে কত টাকা আসে বিদেশ থেকে? মাথা নষ্ট হয়ে যাবে এটা জানলে পারে। কত ডলার আসে এটা? ওটা ডলারের হিসাব, ওটা তো টাকার হিসাব না। কথাখান ঠিক কি না? হিসাব দিয়েই কিয়ামতের মাঠে জান্নাতে যাওয়া লাগে, মামার বাড়ির মোয়ানা জান্নাত। কথা বলেন ঠিক কি না? সুতরাং মুসলমানেরা এবার শোনেন, রমজান মাসে যাকাত দিবেন, ফিতরা দিবেন, এরপরে দান সদকার দরকার আছে না নাই? আল্লাহ পাক ঘোষণা করলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত ফায়াকুলা রাব্বি লাউলা আখখারতানি। আল আখির আয়া। আল্লাহ পাক বললেন, ও মুসলমানেরা, আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কান খাড়া করে শুনে রাখো, তোমাদের মৃত্যু আসার পূর্বেই তোমরা সমাজের ইতিম মিসকিন গরিব দেখি বিধবা সাহেল মসজিদ মাদ্রাসায় দান করো। ঘোষণা কার? আর একটু জোরে বলেন না, কার? কি পরিমাণ সম্পদ দিবেন? ইয়াসালুনাকা মাযা ইউনফিকু কুলিল আফওয়া। আল্লাহ পাক বললেন, তোমার সংসারে খরচের পরে অতিরিক্ত যা আছে সেটা দান করে দাও। আর আমরা অতিরিক্ত যা আছে, আমার একটা ফ্যাক্টরি আছে, অতিরিক্ত আরেকটা দরকার, আরেকটা আছে, আরেকটা দরকার, আরেকটা আছে, আরেকটা দরকার। কথা কন ঠিক কি না? অতিরিক্তই তো দরকার। কথা কন হিসাব আছে না নাই? অতিরিক্ত দান করে দেওয়া লাগবে সব। কে বলেছেন? কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আবার এই যে দান করবেন, এই দান করারও খাত আছে না নাই? কথা বলেন সূরা বাকারার 177 নম্বর, 215 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আপনি কোথায় দান করবেন? এই জায়গাটা আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা আমার জন্য অর্থ ব্যয় করা লাগবে। কার জন্য? আব্বা আমার জন্য অর্থ ব্যয় করা লাগবে। সেটা সরাসরি আব্বা আমার কাছে যা অর্থ ব্যয় করতে পারেন, আব্বা আমার জন্য মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন, এতিম মিসকিন বিধবা সাহেল পথিক প্রবাসী, শুধু মসজিদে দিবেন তা না, মাদ্রাসায় দিবেন তা না, যত জায়গাতে দেওয়ার কথা আছে সমাজের এতিম মিসকিন গরিব দুঃখী বিধবা সাহেল প্রত্যেকটা জায়গাতে আপনার দেওয়া লাগবে। রাজিয়া ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। যদি আমরা এই যে দান না করি, কিয়ামতের মাঠে সাপ হয়ে আমাদেরকে দংশন করতে থাকবে এই সম্পদগুলি। বাঁচতে চাইলে দান করা লাগবে। আর দানের পুরস্কার আছে না নাই? রমজান মাস গুনামাপের মাস, দান করলে পরে জীবনের গুনাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ওয়াইয়া গফির লাকুম মিন সাইয়্যাতিকুম, তোমরা দান করো, সদকা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। জীবনের গুনাহ মাফ করতে পারে তার নাম কি? ওই আল্লাহকে সন্তুষ্টি করার জন্য দান করার দরকার আছে না নাই? দান করলে রোগ মুক্তি হয়। কি মুক্তি হয়? জোরে বলেন। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি, দান কর বান্দা, তোর রোগ সব আমি আল্লাহ মা আমি আল্লাহ পাক তোকে সুস্থতা দান করে দেব। এই যে করোনা ভাইরাস, এখান থেকে বাঁচতে চাইলে আমাদেরকে দান করার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? ও মুসলমানেরা, দান করলে পায় সম্পদ বাড়ে, দানের সর্বশেষ পুরস্কার কোন মানুষ যদি যাকাত দেয়, ফিতরা দেয়, দান করে, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতুল ফেরদাউসের বাজেট করে দিবে। ওই জান্নাতে যেতে রাজি আছেন কারা কারা? একটু হাত দেখতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, মসজিদ আছে যেখানে, দান সদকা যেখানে, যাকাত ফিতরা যেখানে,
হাত নামান। আল্লাহ পাক আমাদেরকে যাকাত দেওয়ার তৌফিক দিক, ফিত্রা দেওয়ার তৌফিক দিক। মসজিদ মাদ্রাসায় দান করা হচ্ছে আর্থিক বা আর্থিক ফরজ, এটা কি ফরজ? জোরে বলেন, কি ফরজ? আর্থিক ফরজ।